বন্ধুরা, আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওর টাইটেল পরে আপনারা আশা করি বুঝেই গেছেন যে আজকের ভিডিওতে আমি কি করতে চলেছি। তো সিম্পলি আজকে আমার কাছে তিনটে জিনিস রয়েছে, একটা হলো একটা প্লাস্টিকের বোতল, আর এই বেকিং সোডার কৌটো, আর এক বোতল ভিনিগার। তো এই তিনটে জিনিস দিয়ে আজকে আপনাদের রকেট বানিয়ে দেখাবো, কি করে সেটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে, তো একদম স্কিপ করার চেষ্টা করবেন না। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়ি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাদের রকেটের বডি বানাতে হবে, তার জন্য আমাদের কাছে রয়েছে প্লাস্টিকের বোতলটা, একটা টেপ, আর এই তিনটে পেন্সিল। তো ওই টেপটার সাহায্যে আমি এই তিনটে পেন্সিলকে ঠিক এইভাবে লাগিয়ে দিয়েছি। দেখুন, আমি যেরকমভাবে লাগিয়েছি ঠিক সেইভাবে এটাকে লাগাতে হবে, আর দেখতে হবে জিনিসটা ঠিক এইভাবে দাঁড়ায় কিনা। যদি এরকমভাবে দাঁড়ায় তাহলে আপনাদের রকেট প্রায় কমপ্লিট, কিন্তু জিনিসটা দেখতে অতটা সুন্দর লাগছিল না, তার জন্য এর মাঝখানে আর উপরে আমি কিছুটা টেপ লাগিয়ে দিয়েছি যে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে। তো বন্ধুরা, রকেটের বডি তো তৈরি, তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো, তো একটা টিস্যু পেপারের টুকরো আমরা নিয়ে নেব, আর সেটাকে মাটির উপরে রেখে সেই বেকিং সোডাটা এই টিস্যু পেপারটার উপরে ঠিক আমি যেরকমভাবে দেখাচ্ছি সেইভাবে এর উপরে ঢেলে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনারা মজা পান তো অবশ্যই ভিডিওকে একটা লাইক দেবেন, আর ভবিষ্যতে এরকম ধরনের মজা মজা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজা মজা ভিডিও আমরা ডেইলি পোস্ট করতে থাকি। আর ভিডিওটা দেখে যদি খুবই মজা পান তাহলে আরও পাঁচটা বন্ধুকে শেয়ার করুন, কারণ আপনি একা একা মজা পাবেন আর আপনার বন্ধুরা এই মজার থেকে বঞ্চিত থাকবে, এটা কি হয়? তো আরও পাঁচটা বন্ধুকে শেয়ার করুন। আর যদি আমাকে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মানে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই সেখানে গিয়ে আমাকে ফলো করে নিতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো মজাদার ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।